কুষ্টিয়ায় সাত দিনের কঠোর লকডাউন শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এর আগে লকডাউন কার্যকর করার জন্য পুলিশ শহরের বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে। জেলায় অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও মানুষ কিন্তু কোনো কিছুই মানছেন না। যে কোনো অজুহাতে তারা শহরে প্রবেশ করার চেষ্টা করছে। গত ২৪ ঘন্টা এ জেলায় ১৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয় এবং শনাক্তের হার ৩৪%। এছাড়া ২৪ ঘন্টা ৫ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ প্রতিদিনই বাড়ছে। এই হাসপাতালে এখন আর করোনা ছাড়া অন্য কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। হাসপাতালের বর্তমান এই পরিস্থিতিতে অক্সিজেন সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।